এখানে 20 মিনিটটা বাড়ানো মূলত এ হচ্ছে ওনারা বলতেছে অটো বাড়বে, মানে গভর্নমেন্ট থেকে বলে দিছে অটোমেটিক বাড়বে, কিন্তু আমরা গত 2 দিন ধরে চেক করতেছি, এটা কিন্তু আপনার 24 তারিখে সম্ভবত বলছে যে অটোমেটিক বেড়ে যাবে। ওই দিনের পর থেকে আমরা কিন্তু প্রতিদিন নিয়ত চেক করে যাচ্ছি অনলাইনে, এখান থেকে চেক করা যাচ্ছে যে আপনার মেয়াদ বাড়ছে কিনা না বাড়ছে, কিন্তু এখনও বাড়ে নাই। তো গতকালকে আমি আমার পার্সোনালি গতকালকে আমি আমার ভাইকে ফোন দিয়েছি, আমার ভাই আছে ওখানে, বলছি কপিলের সাথে কথা বলতে ছুটি বাড়াই দিতে 1 মাস হোক কিংবা 2 মাস হোক। পরে উনি কথা বলছে হয়তো কিছু খরচ লাগছে বা লাগেও না, ওটা আমাকে জানাই নাই, 2 মাসের ছুটিটা বাড়াই দিছে এই আর কি। এখন ওটা তো আমিও অনেকজনকে আমি অনেকজনের সাথে কথা বলছি, আমি একজনের বলছি যে মেয়াদটা বাড়াই দিছে, ইভেন আমি আমারটা দেখাইছি, এই যে দেখেন আমারটা কিন্তু 2 মাস বাড়িয়ে দিয়েছে। ওনারা বলতেছে এটা বাড়াতেছে না, কফিলে বলতেছে এটা সরকারিভাবে বাড়বে বা কফিলে অনেকের ফোন ধরে না। এইখানে সমস্যা অনেকেরই, 30 তারিখে ম্যাচ শেষ আকামার, দেখা গেছে 30 তারিখে আগে এইটা অনলাইন করে দিছে, মানে ছুটিটা অটো বাড়তো। বর্তমানে অনলাইন সিস্টেমটা সৌদি আরব উঠে নিয়েছে, এখন যার যার ছুটি তার তার কপিল দিয়ে বাড়াইতে হবে, এজন্য এখানে এরকম মানুষ বেশি। দেখা গেছে অনেকের কপিলের সাথে গুড রিলেশন নাই, শতকরা 2 জনের সাথে গুড রিলেশন আছে, যার কারণে 2 জনই বাড়াইতে পারতেছে, 98 জন পারতেছে না। এখানে আন্দোলনটা মূলত এজন্যই হচ্ছে, মানে এই সরকারিভাবে যেন আপডেট করা হয় এই ছুটিটা। আমারটা এখনও বাড়াইনি, আমারটা আমার কপিলের সাথে যোগাযোগ হচ্ছে, আমারটা বাড়ানো যাবে, আমারটা কালকে নয়তো পরশু আমারটা বাড়াইতে পারবো আমি, সেটা আমার কপিলের সাথে ভালো সম্পর্ক আছে যার জন্য আমি পারবো, কিন্তু যাদের ভালো সম্পর্ক নাই তারা তো এটা কখনোই পারবে না, এজন্যই তারা এখানে আন্দোলন করতেছে। উপায় একটাই আছে তাদের, আমাদের গভর্নমেন্ট যারা আছে মানে তারা রিকোয়েস্ট করলে হয়তোবা এটা সরকারিভাবে অটো দেওয়া হবে, তখনই বাড়ানো যাবে, তার আগে না। দেখা গেছে এখন সৌদি আরবের কপিল যারাই আছে সৌদিরা ওরকম বেশি অ্যাক্টিভ না, প্লাস ভালোও না, অনেক সৌদি আছে ভালো না, মানে দেখা গেছে যে 1 টাকা লাগবে সেক্ষেত্রে তারা 500 টাকা দাবি করে, সেক্ষেত্রে তো সবার পক্ষে পসিবল না এই ফুল টাকা দেওয়া, এজন্য কপিলের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। ছুটিতে আসলাম 3 মাসের ম্যাচ, আবার ওই ম্যাচ 8 মাস ধরে দেশে আসছি, কিন্তু এখন আমার ছুটির ম্যাচও শেষ এবং কি আকামার ম্যাচও শেষ হয়ে গেছে। এখন সরকারি যে ম্যাচ বাড়াই দিছে ওই ম্যাচের উপরে আমরা আছি, এখন যদি সৌদির গভর্নমেন্ট যদি নেয় তাহলে আমরা যাইতে পারবো, নয়তো আমরা কীভাবে যাবো, বা কপিলের সাথে যোগাযোগ হইতেছে, কপিলে বলতেছে যে সরকারি ম্যাচ বাড়াই দিছে, এখানে আমার কিছু করা লাগবে না, আর যদি আমার যদি কোনো কাগজপত্রের প্রয়োজন হয় সেটা বলবি আমি সেটা করে দেবো এই আর কি। এখন তো ভিসার ম্যাচ শেষ, আকামার ডেট এক্সপায়ার হয়ে গেছে, এখন সরকারে কীভাবে ছুটি বাড়াইবো এই আর কি আমাদের আবেদন। আর আমাদের বাংলাদেশ সরকারের কাছে আবেদন, আমরা যারা প্রবাসী আছি যাদের ম্যাদ আছে বা শেষ হয়ে গেছে, সকল প্রবাসী জানি সৌদি আরব যাইতে পারে, এই জন্য আমাদের সরকারের কাছে একটাই আমাদের দাবি, সকল প্রবাসী জানি যাইতে পারে, অতি দূরত্ব জানি সবাই যাইতে পারে, কারণ যারা নাকি একবারে বিদেশ থেকে চলে আসতো তারা একটা প্রসেসিং নিত এদেশে কিছু করার জন্য, দেখা গেছে সবাই ছুটিতে আসছে, এই জন্য দেখা গেছে আমাদের ওইরকমভাবে টাকা পয়সা খরচ পাতি হয়ে গেছে, আমাদের ওইরকম অর্থ যোগান নাইকা যেন আমরা দেশে একটা কিছু করে খাবো, এই জন্য আমাদের সরকারের কাছে রিকোয়েস্ট, সকল প্রবাসীর রিকোয়েস্ট এবং বাংলাদেশ সকল 20 কোটি মানুষের রিকোয়েস্ট, যত প্রবাসীরা আমরা বাংলাদেশে আইসি সৌদি আরব থেকে বা বিভিন্ন দেশের থেকে সকল প্রবাসী জানি যাইতে পারে, এই আমাদের সর্বশেষ কথা সরকারের কাছে আবেদন।